আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সাথে একটি মজাদার ভেজিটেবল রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো এই খাবারটা খেলে আপনাদের যেরকম পেট শান্তি হবে, সেই সাথে কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। তো মজাদার স্বাদের আজকের এই রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি, তাহলে চলুন ঝটপট রেসিপিটা চলে যাওয়া যাক। তো আজকে রান্না করছি পেঁপে আর ডালের মজাদার রেসিপি। তো ফার্স্টে এর জন্য আমি এখানে ডাল নিয়েছি 1 কাপ পরিমাণ, আর নিয়েছি কাঁচা পেঁপে। তো এখানে 3টা পেঁপে, বাট আমি 2টা পেঁপে কেটে নিয়েছিলাম। ফার্স্টেই আমি ডালটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে নেব, প্রায় আধা ঘন্টার জন্য। এতে করে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো পানি দিয়ে ডালটা আমি ভিজিয়ে রাখছি। অন্যদিকে আমি পেঁপেটা কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পেঁপেটা আমি কীভাবে কেটে নিয়েছি, আর পেঁপেটা পানিতে ভিজিয়ে রেখেছি। এদিকে ডালটাও আমি উঠিয়ে নিয়েছি, ডালটা কিন্তু ফুলেছে। তো পেঁপেটা ধুয়ে উঠিয়ে নিচ্ছি। তো রান্নায় চলে এসেছি। ফার্স্টে হাঁড়িতে দিয়ে দিয়েছি সরিষার তেল, আর এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এখন এগুলো কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু তেজপাতা আর হচ্ছে শুকনো মরিচ। এগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আমি সেই ধুয়ে রাখা ডালগুলো। ডালের সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চা চামচ পরিমাণ। তো মশলাগুলো কী কী দিয়েছি অবশ্যই একটু খেয়াল করবেন, এগুলো কিন্তু অবশ্যই দেবেন, তাহলে প্রপার টেস্টটা পাবেন। এখন ডালটা তেলের সাথে বেশ কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি, আর এতে করে ডালের থেকে একটা সুন্দর ফ্লেভার বের হবে এই ভেজে নেওয়ার কারণে। এখন সামান্য পানি দিয়ে আমি ডালটা খুব ভালোভাবে কষিয়ে নেব। একেবারে সামান্য পানি আমি দিয়ে দিয়েছি। এখন ঢাকনাটা লাগিয়ে মিডিয়াম টু লো আছে, এটা আমি কষিয়ে নিচ্ছি। ফিরে এলাম 3 মিনিট পর, দেখতেই পাচ্ছেন ডালটা এখন কী পর্যায়ে এসেছে। একটু নিচে থেকে লেগে লেগে এসেছে, আর সুন্দর একটা ফ্লেভারও বের হচ্ছে এই মুহূর্তে। তো এই পর্যায়ে আসার পর আমি এখানে পেঁপেটা দিয়ে দিচ্ছি। তো পেঁপের ক্ষেত্রে যেটা বলবো, পেঁপে থেকে কিন্তু একটা কষ বের হয়, অবশ্যই আপনারা একটু সময় নিয়ে পানিতে ভিজিয়ে রাখবেন, এতে করে কষটা চলে যাবে। তো এখন ডালের সাথে খুব ভালোভাবে আমি পেঁপেটা মিক্স করে নিচ্ছি। এখন সামান্য একটু পানি দিয়ে আমি পেঁপে আর ডালটা আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঢাকনা লাগিয়ে আমি 3-4 মিনিট এটা কষিয়ে নিচ্ছি। ফিরে এলাম 4 মিনিট পর, দেখতেই পাচ্ছেন এখন এর অবস্থা কীরকম হয়েছে। পেঁপেটা কিন্তু অনেকটাই কমে এসেছে। তো পেঁপে কিন্তু এক এক সময় এক এক রকম হয়, অনেক সময় খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, আবার অনেক সময় একটু সময় লাগে, এই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, আর সেই অনুযায়ী কিন্তু পানিটা দিয়ে দিতে হবে। তো আমি এখন পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য আর হচ্ছে পেঁপেটা সিদ্ধ হওয়ার জন্য। তো পেঁপেটা যেহেতু আমি একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি, তো একটু টাইম লেগেছে সিদ্ধ হতে। তো আপনাদের দেখা যায় টাইম একটু বেশি বা একটু কম লাগতে পারে, পানিটা সেই অনুযায়ী কম বা বেশি করে দিয়ে দেবেন। এখন এটা ঢাকনা লাগিয়ে আমি সিদ্ধ করে দিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর, 5 মিনিট পর দেখতে পাচ্ছেন এগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এখনও কিন্তু এগুলো প্রপারলি সিদ্ধ হয়নি। তো ঢাকনা লাগিয়ে আমি আবারও এটা বেশ কিছুক্ষণ সিদ্ধ করে দিচ্ছি। এখন পেঁপেগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অনেকটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা সফট হয়ে এসেছে। তো এর একটু মাখা মাখা ঝোলই রাখবো, রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।
মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন এটা কতটা দেখতে সুন্দর লাগছে। তো জাস্ট সাধারণ একটা মশলার কারণে কিন্তু একটা রান্না পারফেক্টলি টেস্টটা বেরিয়ে আসে। তো এখানে আপনারা বলতে পারেন যে আমি ধনিয়া পাতা দেইনি বা জিরার গুঁড়া দেইনি, এর কারণ হচ্ছে আমি জাস্ট এখানে তেজপাতা আর হচ্ছে শুকনো মরিচের ফ্লেভারটাই চাচ্ছিলাম, আর এটা পারফেক্টলি এর ফ্লেভারটা বেরিয়ে এসেছে আর অনেক টেস্টিও হয়েছিল। এটা আপনারা চাইলে রুটি, পরোটা অথবা ভাতের সাথে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো পেট শান্তি করার জন্য আশা করি এই রেসিপিটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো যাই হোক, আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।